দেখুন, চায়ের আড্ডা, দেয়াল লিখন এবং তার সাথে এলাকার মানুষের সাথে কথা বলা, এই ওয়ার্ডে আমরা ঘুরব। এই ওয়ার্ডে প্রায় 400 বাড়ি আছে আর সব মিলে প্রায় 1963 ভোটার আছে। দুটো বুথ এখানে আপনারা জানেন, একটিতে 831 আর একটিতে 1000+ ভোটার আছে। আমরা সবার বাড়িতে মানে সাথে দেখা করার এবং বলবো যে যেভাবে আমরা উন্নয়ন করেছি, মোদীজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে আগামী দিনে মানুষ যেন আমাদের পাশে থাকে, মানুষ আমাদের সমর্থন করে। আসবেন তো শুভ মুহূর্তে। নিজের ওয়ার্ডে চায় পে চর্চার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বুধবার সকালে বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডে সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চায় পে চর্চা করেন সুকান্ত। এরপর দেওয়াল লিখনে যোগ দেন তিনি। শেষে নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন সুকান্ত। গত 5 বছরে মোদী সরকার তার নির্বাচনী কেন্দ্রে কি কি উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে ধরে লিফলেট বিলিও করেন তিনি। প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী। এদিন তার সঙ্গে প্রচারে ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।